তো আজকে আমরা আলোচনা করব একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তার নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগরিদম অর্থাৎ পজিটিভ একটা সংখ্যা ইউজারের কাছ থেকে আমার কী নিতে হবে ইনপুট নিতে হবে নেওয়ার পর আমাকে এটা চেক করে দেখতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ ঠিক আছে তো সবার প্রথমে ফ্লোচার্টের জন্য কি করতে হবে স্টার্ট করতে হবে একটা ফ্লোচার্ট আমরা স্টার্ট করলাম দেন কয়টা সংখ্যার কথা বলা হয়েছে এখানে একটা সংখ্যা বলছে তাহলে ইউজারের কাছ থেকে কয়টা ইনপুট নিতে হবে একটা এখন আমি কি জানি ইউজার কী ইনপুট দেবে তো আমি সেটাকে কি ধরলাম সেটাকে আমি ধরলাম এক্স ওকে এবার একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ কেমনে বের করতে হবে লজিকটা কি মানে এটার পদ্ধতিটা কি আমরা সংখ্যা রেখা করছিলাম না সংখ্যা রেখা যখন করছি তখন মাঝখানের বিন্দুটাকে কি ধরা হইতো আর যেটা বাম সাইডে থাকতো সেটাকে কি ধরা হইতো আর যেটা ডান সাইডে থাকতো সেটাকে কি ধরা হইতো ধনাত্মক তো এইটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ভাবে প্রকাশ করতে চাই তাহলে কেমনে প্রকাশ করব ভেরি গুড এটা হচ্ছে আমরা কন্ডিশনটা এইভাবে সেট করব এক্স গেটার অর ইকুয়াল কত মানে গেটার দেন কি জিরো যে সংখ্যাটা জিরোর থেকে বড় হবে সেটা কি প্লাস মানে পজিটিভ আর যেটা জিরোর থেকে ছোট হবে সেটা কি হবে নেগেটিভ হবে তো আমরা তাই করি ওকে তো যখনই কন্ডিশন নিয়ে কাজ করবো মানে যখন দুইটা ডিসিশন আসবে পজিটিভ নেগেটিভ কয়টা ডিসিশন আসতেছে যখনই একের অধিক ডিসিশন থাকবে তখন কি ইউজ করতে হবে এই বক্সটাকে কি বক্স বলা হয় কন্ডিশনাল বক্স বলা হয় এটাকে কি বলা হয় যখন একের অধিক ডিসিশন থাকবে সেটাকে কী বলা হবে সেখানে কী ইউজ করতে হবে কন্ডিশনাল বক্স যেমন আমরা গত টিউটোরিয়ালে যখন গড় নির্ণয় করছি এখানে কি কোনো ডিসিশন ছিল এখানে ডিসিশন মেকিং আসে পজিটিভ না নেগেটিভ মানে সহজ কথা একের অধিক যদি চয়েস থাকে তখনই আমাকে কী ইউজ করতে হবে কন্ডিশনাল বক্স এটার ভিতরে আমি কন্ডিশনালটা কন্ডিশনটা কি সেট করতেছি এক্স গেটার জিরো যদি ইয়েস হয় কী আসবে এখান থেকে দুইটা অপশন আসবে একটা ইয়েস আর একটা কি নো যদি ইয়েস হয় সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে পজিটিভ সেটাকে কি বলা হবে পজিটিভ আর যদি নো হয় সেটাকে কি বলা হবে ওকে এবার সাপোজ বাপ্পি এখানে কী করলো এক্স ইকালস টু ওয়ান ইনপুট দিল তো এক্সের পরিবর্তে আমরা কত বসাবো ওয়ান ওয়ান কি জিরোর থেকে বড়ো ইয়েস তাহলে সে কি প্রিন্ট করবে ওয়ান পজিটিভ ওকে এবার প্রান্ত এখানে মাইনাস ওয়ান দিল তো এখানে এক্সের পরিবর্তে কত বসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি জিরোর থেকে বড়ো না তাহলে মাইনাস ওয়ান কী হবে নেগেটিভ হবে এবার এখানে ফাহিম কি করলো জিরো ইনপুট দিলো এক্সের জায়গায় কত ইনপুট দিল জিরো ইনপুট দিল জিরো কি জিরোর থেকে বড় বড় কি বড় না না তাহলে জিরো কি চলে আসবে জিরোর জায়গায় কি চলে আসবে নেগেটিভ চলে আসবে না তাহলে জিরো কি কখনো নেগেটিভ হয় তাহলে আমাদেরকে কন্ডিশনটা এমনভাবে করতে হবে জিরোটা যদি প্রেস করে জিরোটা কীসের মধ্যে জায়গা জিরোটা পজিটিভের ভিতরে যায় তাহলে আমরা জাস্ট একটা কাজ করতে পারি গেটার অর ইকুয়াল তাহলে জিরো কি জিরোর থেকে বড় না কিন্তু জিরো কি জিরো সমান হ্যাঁ তাহলে সেই জিরোকে এরপরে আর কি দিবে না নেগেটিভ দিবে না জিরোকে কি দিবে পজিটিভ ঠিক আছে তার মানে কন্ডিশনটা আমাদেরকে এইভাবে করে চেক করতে হবে আর আমি যে এখানে জিরো এক্স এগুলো যে টেস্ট করে দেখছি এটা টেস্ট করতে হবে না ঠিক আছে তোমরা চাইলে এটা কী করতে পারবা টেস্ট করতে পারবা যে ফ্লোচার্ট কোনো একটা ড্র করার পর ওইটাকে টেস্ট করলে বোঝা যায় যে আমার ডায়াগ্রামটা ঠিক আসে কি নাই ওকে তো আমাদের এইখানে চেকিং শেষ এবার আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি ফ্লোচার্টে যখন ডিসিশন থাকবে মানে কন্ডিশন থাকবে সেখানে আলাদাভাবে এন্ড লেখার কোনো দরকার নাই আমরা যখন গড় নির্ণয় করছিলাম ফ্লো চার্ট ওইখানে লাস্টে কি রেখছিলাম প্রোগ্রামে এন্ড কারণ ওইটাতে কোনো কি ছিল না ডিসিশন ছিল না বাট এটাতে কি আছে ডিসিশন আছে ডিসিশন থাকলে প্রোগ্রামে কখনো কি লিখতে হয় না এন্ড লিখতে হয় না কারণ ডিসিশন শেষ হওয়ার সাথে সাথে প্রোগ্রাম কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কথা কি বুঝে গেছে যেমন আমরা এখানে জিরো ইনপুট নিচ্ছি এক ইনপুট নিছি একের ভ্যালু পজিটিভ আসার সাথে সাথে প্রোগ্রামটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে না ওকে কারো কনফিউশন আছে এখানে হ্যাঁ এই যে এটা এটাই তো আউটপুট ইনপুটের ডাইরেকশন একদিকে আউটপুটটাকে আমরা কি করছি আর একদিকে লিখছি না তাহলে এবার আমরা কী লিখবো অ্যালগোরিদম ঠিক আছে অ্যাল রিদম তো সবার প্রথমে এক নম্বরে কি আছে স্টার্ট করি অ্যালগোরিদম কাকে বলে ফ্লোচার্টের ডেসক্রিপশনকে কি বলা হয় অ্যালগরিদম দুই নাম্বার ইনপুট আমরা কিনি ইনপুট এক্স নেই ওকে তিন নাম্বার কি করছি আমরা এক্স গেটার অর ইকল জিরো করি এখন এখান থেকে কয়টা শাখা আসছে একটা ইয়েস আর একটা নো তো আমরা ফার্স্টে ইয়েস লিখবো এটাকে কিন্তু আমরা চার নাম্বার দিব না এটাকে আমরা কি করব না চার নাম্বার দিব না কারণ কন্ডিশন আমার কয় নাম্বারে আছে তিন নাম্বারে তিন নাম্বারের শাখা কয়টা একটা ইয়েস আর একটা তো ইয়েস এর জন্য আমরা কী করছি ইয়েস হলে কোথায় যাইতেছে এই বক্সটাতে এটা এটা কি কোন ধরনের বক্স আউটপুট বক্স হলে আমরা কী লিখব প্রিন্ট পজিটিভ ভেরি গুড আর যদি নো হয় প্রিন্ট আমরা কী দেব ওকে আমাদের প্রোগ্রাম কি হয়ে গেল শেষ হয়ে গেল ওকে কারোর কনফিউশন আছে এটাতে আজকের মতো এতটুকু